বিজয় মানে উদাস চোখে করুণ চেয়ে থাকা, বিজয় মানে হৃদয় পটে মানচিত্রটা আঁকা, বিজয় মানে বীরের মতো স্বাধীন বাঁচতে শেখা, বিজয় মানে প্রেমের চোখে বাংলাটাকে দেখা। হ্যাঁ প্রিয় শ্রোতা, সেই প্রেম সেই ভালোবাসা নিয়ে এই বাংলাকে দেখেছিলেন বলেই 1971 জীবনের মায়া তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর বাঙালি, বীর মুক্তিযোদ্ধারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে যে যুদ্ধের শুরু, সে যুদ্ধ চলেছে দিনের পর দিন, মাসের পর মাস। দীর্ঘ 9 মাস সেই রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি। তবুও অকুতোভয় বীর বাঙালি যুদ্ধ থামায়নি, লড়াই করে জীবনের বিনিময়ে ছিনিয়ে এনেছে জয়। 71-এর এ মাসেই বাঙালি অর্জন করেছিল সেই কাঙ্ক্ষিত বিজয়। সময় পরিক্রমায় এবছর এ মাসের সেই বিজয়ের 50 বছর পূরণ করতে চলেছি আমরা, যাদের আত্মত্যাগে আমাদের আজকের এই বাংলাদেশ পাওয়া, সেই সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আজকের আয়োজন। আজকের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শিবলি রানীবালা এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া। মহানগরের প্রিয় শ্রোতা, আজ 7ই ডিসেম্বর 2021 সাল। 50 বছর আগে 1971 সালের এই দিন বাংলার সর্বত্র পর্যদস্ত হচ্ছিল পাক হানাদাররা। লাল সবুজ পতাকার ঢেউ আছড়ে পড়ছিল দেশের আনাচে কানাচে। বিজয়ের দ্বার প্রান্তে ছিল এই বাংলার মাটি। চারদিকে উঠছিল মানচিত্র খচিত লাল সবুজের রক্তস্নাত স্বাধীন পতাকা। একের পর এক জেলা হচ্ছে হানাদার মুক্ত। 71-এর ডিসেম্বর এদিন অনেকটা বিনা বাধায় শত্রু সেনাদের বিতাড়নের মাধ্যমে বাংলাদেশের অন্যতম অঞ্চল যশোর মুক্ত হয়। পাকিস্তানি বাহিনী দুর্গ বলে পরিচিত যশোরের আকাশে উড্ডীন হয় লাল সবুজ পতাকা। এছাড়াও এদিনে শত্রুমুক্ত হয় গোপালগঞ্জ, শেরপুর, নোয়াখালী, কুমিল্লার বগুড়া, সাতক্ষীরা আর সিলেটের বালাগঞ্জ। অন্যদিকে 71-এর ডিসেম্বরের এদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় সহযোগিতা চুক্তি। ভারতীয় ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরার কমান্ডে পরিচালিত হয় মুক্তিবাহিনী। যুদ্ধ চলাকালীন তিনি জেনারেল মানেকশোর মাধ্যমে উভয় সরকার প্রধানকে রিপোর্ট করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর যৌথ প্রচেষ্টায় বাংলার বিজয় ত্বরান্বিত হয়। অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা আরও দুর্বার গতিতে দেশকে শত্রুমুক্ত করতে এগিয়ে যেতে থাকে। স্বাধীনতা চাই, বিজয় চাই, হায়নার থাবা থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতেই হবে, এ মূলমন্ত্রে উজ্জীবিত ছিল বীর সেনানীরা। সম্মুখ যুদ্ধে একের পর এক জেলা জয় করে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ঢাকা জয় করতে ক্রমশ এগিয়ে আসতে শুরু করে। অন্যদিকে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পাকিস্তান সরকারের পতনে বিপর্যস্ত হয়ে ওঠে সেদেশের সামরিক শাসকরা। আর বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে প্রহর গুনতে থাকে। শ্রোতা বন্ধুরা, বলছিলাম ইতিহাসের পাতা থেকে 1971 সালের আজকের দিনের কথা। এবার সেখান থেকে ফিরে আসছে বর্তমান সময়ে আর জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে কী কী থাকছে আপনাদের জন্য। আজ থাকছে অমরবাণী পর্বে শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে পাঠ, এরপর থাকছে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে, ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা, জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে, আর শোনাব গান।
তো প্রিয় শ্রোতা, জানা হলো আজকের আয়োজন সূচি। চলে যাচ্ছি এবার মূল পরিবেশনায়। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্বাধীনতা মহাকাব্যের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেকেই গ্রন্থ রচনা করেছেন, কিন্তু শেখ মুজিব আমার পিতা গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনী এবং বঙ্গবন্ধুর পরিবারের এমন অনেক অজানা তথ্য প্রকাশ পেয়েছে যা আর অন্য কোনো গ্রন্থে নেই। আর এই কারণে গ্রন্থটি বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লিখিত স্মৃতি কথামূলক আত্মজৈবনিক রচনা সমগ্র, যাতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবন এবং বঙ্গবন্ধু পরিবারের অনেক অজানা তথ্য। এছাড়াও রয়েছে জননেত্রী শেখ হাসিনার লড়াই সংগ্রামের ইতিহাস। প্রিয় শ্রোতা, অমরবাণীর আজকের পর্বে শুনবেন শেখ মুজিব আমার পিতা গ্রন্থের কিছু অংশ, পাঠ করে শোনাচ্ছেন আফরোজা পারভিন কণা। গতকাল থেকে বারবার ঘোষণা শুনছি আজ রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ অনুষ্ঠান হবে। চারদিকে ভোর থেকে হইচই, জয় বাংলার জয়ধ্বনি। আমরা ধানমন্ডি 18 নম্বর রোডের এই বাড়িতে গত 8 মাস ধরে বন্দি। সব সময় ঘরের ভেতর থাকতে হয়, বাইরের ধ্বনি ভেসে এলেই রাসেল পর্যন্ত আমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে ওঠে জয় বাংলা বলে। জানি আমাদের এই কণ্ঠধ্বনি এই বন্দিশালার দেয়াল ভেদ করে রাজপথের আনন্দের উল্লাসে স্রোতে মিশবে না। তবু কি মনের এই স্বতঃস্ফূর্ত আবেগ চেপে রাখা যায়? সে যেন এক পাগল পাড়া নদী। মনের সব আকাঙ্ক্ষা ইচ্ছে সেদিন বিজয় মিছিলে ছোটাতে গিয়ে বারবার সেই বন্দিশালার চার দেওয়ালের আঘাতে ফিরিয়ে আনতে হয়েছে। চোখের কোণ অশ্রু ভরা, রাসেলের চাপা আনন্দ। এই বিজয় দিবস কত আকাঙ্ক্ষিত আমাদের জন্য। রাস্তার শেষ মাথায় 7 মসজিদ রোড, সেখান থেকেই বোধহয় মিছিলের মানুষের ধ্বনি ভেসে আসছে। আমরা এই বন্দিশালা থেকে কখন মুক্ত হব, কখন ওই বিজয় মিছিলে যাব সবার সাথে? আমরা কি পারব মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে? স্বাধীনতা আমার, আমার স্বাধীনতা, স্বাধীনতার স্বাদ কি আমরা পাব না? গত কয়েকদিন ধরে আকাশে বিমান যুদ্ধ হচ্ছে, কোথাও হয়তো বোমা পড়ছে, তার প্রচণ্ড শব্দের হালকা আভাস পাচ্ছি, তোপের শব্দের মতো থেমে থেমে আওয়াজও পাচ্ছি, রেডিওতে আত্মসমর্পণের খবর শুনছি, কোথাও দূর থেকে ভেসে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। চারিদিক মুখরিত ধ্বনি, গাড়ির শব্দ আর মাঝে মাঝে গুলির আওয়াজ। বিজয়ের উল্লাসে মেতেছে যেন ঢাকা নগরী। মন ছুটে যেতে চাচ্ছে ইয়াহিয়ার বন্দি আগল ভেঙে ওই বিজয় মিছিলে। বাংলার আকাশ বাতাস যেন পৌষের শীতের শিশির ভেজা, বারুদের গন্ধে ভারী হয়ে আছে। দীর্ঘ 9টি মাস দেশটা শত্রুর কবলে ছিল, শুধু আর্তচিৎকার, গুলির শব্দ আর মৃত্যুর শোক মানুষের জীবনকে অর্ধমৃত ও আতঙ্কগ্রস্ত করে রেখেছিল। সে যেন এক দুর্বিষহ অবস্থা, নিশুতি রাতের কুকুরের করুণ কান্না, জলপাই রং মিলিটারি জিপ বা ট্রাকের আওয়াজ, হঠাৎ করে গুলির শব্দ বা গ্রেনেড ফোটার আওয়াজ, বস্তির ঘরবাড়ি আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, তার হালকা আভা ও ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়া অসহায় নারী পুরুষের আর্তচিৎকার, এই তো ছিল ঢাকা শহরের প্রতিদিনের দৃশ্য। প্রিয় শ্রোতা, অমরবাণী পর্বে শুনছিলেন শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে অংশবিশেষের পাঠ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে ধনী গরিব নারী পুরুষ সকলেরই থাকবে সম অধিকার, সকলেই পাবে তাদের প্রাপ্য সম্মান এবং সুযোগ সুবিধা। বঙ্গবন্ধু সেই স্বপ্নকে বুকে ধারণ করেই এদেশ এগিয়েছে, আরও এগিয়ে যাচ্ছে। আজ আমাদের দেশের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সকল কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আজকের এই দৃশ্য নিঃসন্দেহে নারীদের জন্য সামনে এগিয়ে যাবার আগামীর পথ আরও উন্মুক্ত ও প্রশস্ত করছে। শ্রোতা বন্ধুরা, আয়োজনের পর্বে শোনাব এগিয়ে যাওয়া আগামীর পথ দেখানো নারীদের কথা, নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্ব। আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসরিন রহমান। শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা,
আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। আজ এমন একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, তিনি কাজ করছেন আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য শতরঞ্জি এবং মৃৎশিল্প সামগ্রী নিয়ে। আমাদের আজকের অতিথি মনিরা বেগম। আমি হচ্ছে রংপুর সদর কোতোয়ালি থানা থেকে বেড়ে ওঠা, সরকারি বেগম রোকেয়া থেকে ইংরেজি ভাষা সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স শেষ করছি, আর এর মাঝখানে আমি 2 বছরের কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমাও করছি। তবে শুধু তাই নয়, আমি কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং নিয়ে 3-4 বছর জবেরও আমার অভিজ্ঞতা আছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা আমার ভিতরে কাজ করতেছিল। তো হঠাৎ করে আমি জবটা ছেড়ে দিই, যে আমার শান্তি ভিতর থেকে যে একটা টান বা ভালোবাসা ভালো লাগাটা আমার পাচ্ছিলাম না। তখন নিজেই সিদ্ধান্ত আমি অটল হয়েছি জবটা ছেড়ে দিই। দেওয়ার পরে আমি যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ আর বাংলাদেশে এটা এখন অনলাইনে বিজনেসটা খুব বেশি পপুলার হচ্ছে, তো আমি হুট করে একদিন মাটির মায়া, মায়া বলতে আসলে এই মায়া নামটা আমার ভিতর থেকেই আসছে, মাটির মায়া নামে একটা পেজ খুলি। খুলে মাটির কিছু জিনিস যেগুলো আমার বাসায় ছিল, বিজনেস করার উদ্দেশ্যে না, যে বাসায় আমি যেহেতু মানে নিয়মিত এগুলো ব্যবহার করি, সেগুলো ছবি দিয়ে আপলোড করার কারণ একটাই, যে আমি আসলে আগ্রহটা দেখতে চাচ্ছিলাম। তো দেখলাম প্রথম ছবিতে হিউজ সাড়া পাইছি আমি। মৃৎশিল্প সামগ্রী নিয়ে কেন কাজ করবে, কেন কাজ করা যাবে না, এত মানুষ আগ্রহ প্রকাশ করতেছে, তার মানে এটার প্রতি ভালোবাসা শুধু আমার না, এরকম অনেক মানুষ আছে যেটার প্রতি এরা জানতে চাই, ব্যবহার করতে চায়। আচ্ছা মনিরা, একটা বিষয় জানতে চাইবো, মৃৎশিল্প সামগ্রীর মধ্যে আপনি কোন জিনিসগুলো প্রথমে আপলোড করেছিলেন আপনি? সেটা হচ্ছে রান্নার হাঁড়ি পাতিল। এগুলো আমি প্রথম, রান্নার যে জিনিসগুলো আছে কারণ সেগুলোই আমার ঘরে ছিল, সেগুলোই আমি প্রথম আপলোড করি। আপলোড করাতেই আপনার এত সাড়া পাওয়া গেল, অনেক সাড়া। আমি আর এই সাড়া থেকেই আমার সিদ্ধান্ত, না এটা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো। তারপর আপনি এগুলো কীভাবে সংগ্রহ করলেন এবং গ্রাহকদের হাতে পৌঁছে দিলেন? এখন আসলে কোনো কিছু তথ্য জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য খুব মানুষ যদি একটু চায়, আমি এটা করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, এর জন্য কিন্তু খুব কষ্ট করার প্রয়োজন নেই। জানার যে আগ্রহটা সেটা ভিতরে থাকতে হবে, এই তাগিদটা থাকতে হবে। তো কিছুটা আমি সার্চ করলাম, তারপরে যেহেতু আমি রংপুরের মেয়ে, এ সম্পর্কে কোথায় কি আসে না আসে সে সম্পর্কে আমার একটু জানা আছে, পরে আব্বার সাথে বিষয়টা আমি শেয়ার করলাম। সেই বিষয়ে ফুললে আব্বা আমাকে সাহায্য করছে যে হ্যাঁ তুমি এখানে যেতে পারো, এখান থেকে নিতে পারো, এভাবে কাজটা তুমি করতে পারো, এই শুরু, এই এতটুকু থেকে যে না পারবো, এই বিশ্বাস থেকেই আসলে। এখন আপনি মৃৎশিল্প সামগ্রীর মধ্যে কী ধরনের আইটেমগুলো বাজারজাত করছেন? ভাতের পাতিল, তরকারি রান্না করার পাতিল, কড়াই যেটা আমরা বলি মাংস ভাজি ভুনা করার জন্য, রুটি ভাজার তাওয়া, এগুলো জিনিসই আমি রাখার বেশি চেষ্টা করতেছি, এগুলো চাহিদা সবচেয়ে বেশি। আমরা তো সাধারণত শিশু পার্কের সামনে এবং শহরের অন্যান্য অংশ দেখি মৃৎশিল্প সামগ্রী বিক্রি হয়, সেগুলো কিন্তু বেশ চকচকে থাকে, হাঁড়ি পাতিলও থাকে, জগ গ্লাস এগুলো থাকে, আপনারগুলো দেখতে পাচ্ছি যে অত চকচকে না, এর কারণ কি এবং স্বাস্থ্যসম্মত করবার জন্য আপনার কি মানে ব্যবস্থা থাকে? হ্যাঁ, এটা খুবই বড় একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটির জিনিসের সাথে, সেটা হলো যে কেন আমারটা চকচকে না, কেন আপনি আমারটা ইউজ করবেন, মাটির জিনিস আমরা কেন ইউজ করি, ব্যবহার করার কারণটা হচ্ছে হাইজেনিক, যেটা আমরা যেটা স্বাস্থ্যসম্মত সেই শব্দটাই বলতে চাচ্ছি, পরিবেশ বান্ধব, এই শব্দগুলো বলতে চাচ্ছি। সাধারণত যেগুলো রাস্তার পাশে শিশু পার্কে যেগুলো থাকে সেগুলো রং দিয়ে চকচকে করা হয়, আর সেগুলো আগুনে পোড়ানো হয় খুব কম সময়। আমার কাছে যেগুলো আছে সেগুলো এই পাতিলগুলো চুলাতেই থাকে 4 দিন, আর উপাদান হলো পানি, মাটি, আগুন, এই তিনটা ছাড়া কোনো রাসায়নিক উপাদান বিন্দু পরিমাণ নাই। আর এই জিনিসটা আমি নিজে কুমারপাড়া নিজে গিয়ে বসে ওদের সাথে কথা বলে মানে বানানোর প্রক্রিয়াটা ওদেরকে বলে আসছি যে আমার এভাবে আমাকে দিতে হবে, সেটাই তারা আপনাকে দিচ্ছে, সেটাই তারা আমাকে দিচ্ছে। আর শতরঞ্জির বিষয়টা জানতে চাইব, মাটির কাজ নিয়ে শুরু করার পরে আমি দেখলাম যে আমাদের দেশীয় পণ্যগুলো এত মানুষের আগ্রহ কিন্তু এত মানে সহজলভ্য না, কেন নয়, আমরা ভালোবাসতেছি, চাচ্ছি বা ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু কেন সবখানে পাওয়া যায় না, বাজারে অনেক বাজারে পাওয়া যায় না, কিন্তু আমাদের আগ্রহ আছে, আবার আমাদেরই দেশের পণ্য। পরে আমি দেখলাম যে আমাদের রংপুরের শতরঞ্জি এগুলো বিদেশে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এগুলো রপ্তানি হচ্ছে, বিদেশে রপ্তানি হচ্ছে, কেন আমি করবো না, কেন আমার দেশের মানুষ জানবে না। জাস্ট এই আগ্রহ থেকে শতরঞ্জি, মাটির পরে শতরঞ্জির খোঁজ করা, শতরঞ্জি এর সাথে যোগ করা,
যাদের আগ্রহ আছে তাদেরকে এটা সহজলভ্য করে দেওয়া, তাদের কাছে পৌঁছায় দেওয়া সহজেই, তারা যেন হ্যাঁ জানে, বুঝতে পারে যে কেন অন্যান্য পাপসের থেকে শতরঞ্জিটা আলাদা। আচ্ছা, আপনাদের এলাকায় এটাকে পাপস বলা হয় রংপুরে? এটা আসলে বলতে গেলে সহজ ভাষায় যদি আমি বলি, শতরঞ্জি অনেকে বুঝে শতরঞ্জি কি, আসলে শতরঞ্জি এটা এক ধরনের পাপস, পাপস হিসেবেই মানে ব্যবহার হয়। পাপসটাকে আমরা শতরঞ্জি বলতে যেটা বুঝি, যে আসন পেতে অনেকে একসাথে বসবো, কথা বলবো, খাবো, হ্যাঁ সে হিসেবে যেমন আমরা শীতল পাটি বা পাটি ব্যবহার করি সেরকমই শতরঞ্জি। কিন্তু শতরঞ্জি তৈরির উপকরণগুলো কি? এটা আসলে সুতলি, সুতলি এটা গ্রাম্য ভাষায় বলে সুতা আর কি। বিভিন্ন ধরনের সুতা আছে, কটন সুতা, মকমল, আর হচ্ছে রং। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মেশিনে তৈরি হয় না, হাত পা দিয়ে। আর যে রংটা ব্যবহার করা হচ্ছে সেটাও বলতে পারেন শতভাগ পরিবেশ বান্ধব। কিভাবে বলবো, ওটাও বিভিন্ন গাছের রংটা ওরা সংগ্রহ করে, করার পর ওটা রোদে শুকায়, উদ্ভিদজাত রং। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো রকম আপনার ক্ষতি করবে না, অ্যালার্জির কোনো সমস্যা হবে না। আর এটা একটা পাপস বা শতরঞ্জি আপনার এক যুগেও নষ্ট হয় না, রং এলোমেলো হয় না, মানে এলোমেলো বলতে বোঝাচ্ছি যে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে না, আরেকটা রং মিশে যায় না। হ্যাঁ, এটা ঘর সাজানোর জন্য ওয়ালমেট এগুলো বানাচ্ছি, আমরা ব্যাগ বানাচ্ছি, জুতা তৈরি হচ্ছে, মানে বহুমুখীকরণ হয়ে, হ্যাঁ চাহিদা, চাহিদার উপরে। আচ্ছা, এটা গ্রাহকের যে চাহিদা, হ্যাঁ গ্রাহক এবং ভোক্তার যে চাহিদা, চাহিদা সেই চাহিদা অনুযায়ী জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু জিনিসের যে মেন যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো একই থাকছে। মনিরা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? আমার ঢাকা শহরে একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে। আপনি আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করছেন, কিন্তু আমাদের দেশীয় ঐতিহ্যের অনেক সামগ্রী পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্ত প্রায়। তা আপনি রংপুরের মেয়ে, রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি এবং মৃৎশিল্প সামগ্রী নিয়ে কাজ করছেন, এই যে আপনার আত্মনিবেদন, এটা যেমন একটা সাহসী উদ্যোগ এবং অন্যদের জন্য একটা নজিরও বটে। আপনি একজন পরিশ্রমী মানুষ, এই ব্যস্ত সময়ের মাঝে আমাদের খানিকটা সময় দিলেন শ্রোতাদের জন্য, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কাজের উত্তরোত্তর সাফল্য আসবে, এই কামনা আমাদের রইল। প্রিয় শ্রোতা, শুনলেন একজন উদ্যোক্তা মনিরা বেগমের কথা, যিনি আমাদের ঐতিহ্যবাহী শতরঞ্জি শিল্প এবং মৃৎশিল্পকে নিয়ে উদ্যোক্তা হয়ে উঠেছেন, এবং তার চিন্তা চেতনায় রয়েছে এই সামগ্রীগুলো, এই পণ্যগুলো যেন নগরবাসী থেকে শুরু করে সারা দেশের গ্রাহকদের কাছে, ক্রেতাদের কাছে তিনি পৌঁছে দিতে পারেন। তার এই ইচ্ছাশক্তি এবং পরিকল্পনা সফল হোক সে কামনায় আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে 819 কিলোহার্জ এবং FM 104 মেগাহার্জ। শ্রোতা বন্ধু, জীবনে যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য দরকার নিজের চেষ্টা, আর সেই চেষ্টার সঠিক বাস্তবায়নের জন্য দরকার হয় সাহস, উদ্দীপনা আর অনুপ্রেরণার। আমাদের মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের সেই সাহস, উদ্দীপনা আর অনুপ্রেরণা জুগিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। তো চলুন শুনে আসি মুক্তিযুদ্ধের উত্তাল দিনের সেই সুর।
প্রিয় শ্রোতা, এই মহানগর সহ সমগ্র বিশ্বের মানুষ এখন শুধু ছুটছে। কাজের ব্যস্ততায় প্রায় প্রতিটি মানুষই জীবনের আনন্দ হারিয়ে ফেলছে। কিন্তু মানুষের জীবন শুধু কর্মমুখর ব্যস্ত হলেই চলে না। জীবিকার অনিবার্য প্রয়োজনে মানুষ কেবল অর্থের পেছু ছুটলেই জীবনের তৃপ্তি লাভ করে না, বরং জীবনের একঘেয়েমি দূর করে আনন্দ লাভের চেষ্টাও করতে হয়। আর আনন্দ লাভের একটি বড় নিয়ামক হচ্ছে খেলাধুলা। এবার সেই খেলাধুলার খবরাখবর জানতেই শ্রোতা বন্ধুদের নিয়ে যাচ্ছি আজকের ক্রীড়া পর্যালোচনা পর্বে। বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার বিষয়ে আলোচনা নিয়ে আজকের আয়োজন শুনবেন। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তবে আজকের এই মঙ্গলবারের সকালেও ঢাকায় বৃষ্টি হচ্ছে, বোধ করি সারা দেশেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে আমরা খেলাধুলোর মানুষ ঢাকা টেস্ট ফলো করছিলাম, ঢাকা টেস্টে ধারাভাষ্য করছিলাম, সেইখানে চতুর্থ দিনেও খেলা হবে না বা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, সেই বিষয়টি বলবার জন্যে বৃষ্টি স্নাত সকালে আমরা হাজির হয়ে গেছি। এর বাইরেও অনেক কথা বলবো। তো বিষয়টা হচ্ছে যে টসে জিতে পাকিস্তান ব্যাটিং নিল, ঠিকই আছে, আমরা শুরুটাও ভালো করলাম প্রথম দিন 4 তারিখে, কিন্তু এরপর এই যে বৃষ্টির বাগড়া। প্রথম দিন অবশ্য ব্যাড লাইটের বাগড়া ছিল, 57 ওভার খেলা হয়েছিল। তা এরপরে আমরা দেখলাম যে দ্বিতীয় দিনে মাত্র 6 ওভার 2 বল 38টি বলের খেলা হয়েছিল, তাতে 26টি রান তুলে ফেলেছিল প্রতিপক্ষ পাকিস্তান দল, এবং বাংলাদেশের যে দুটো উইকেট তুলে নেওয়া সম্ভব হয়েছিল দুটোই তাইজুলের মাধ্যমে, এবং ফর্চুনেটলি দুটোই বোল্ড আউট করবার মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে যে বৃষ্টির কাছে আসলে ক্রিকেট অনেক সময় হেরে যায়, ঢাকা টেস্টের ভাগ্য তাই হচ্ছে। এবং অবস্থার দৃষ্টিতে যা মনে হচ্ছে, যেহেতু আজ চতুর্থ দিন, সো আমরা বোধ করি যে এই চতুর্থ দিনে খেলা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যদি হয়ও তাহলেও সেটা ওই দুপুরের পর গিয়ে কিছু সময়ের জন্যে। তবে পঞ্চম দিনটা আমরা আশা করছি যে অ্যাটলিস্ট ক্রিকেট মাঠে গড়াক। বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের মতো অভিষিক্ত ক্রিকেটার রয়েছে, তার ব্যাটিং স্কিলটা ইন্টারন্যাশনাল লেভেলে কেমন করতে পারেন তিনি কোয়ালিটি বোলার্সদের এগেনস্টে, দেখার একটা বিষয় অবশ্যই ছিল। তো ঢাকা টেস্ট যেখানেই শেষ হোক না কেন, 1-0 ব্যবধানে যেহেতু পাকিস্তান এগিয়ে রয়েছে, সো সিরিজটা তাদের বলাই বাহুল্য। অন্যদিকে নিউজিল্যান্ড যেতে হবে বাংলাদেশকে, একেবারেই বিশ্রাম নেই। বায়ুবাবলের মধ্যে খেলোয়াড়রা রয়েছে, স্নায়ুচাপ ধরে রেখে মানসিকভাবে ফিট থেকে তারপর পারফর্ম করে বিগ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মুশফিকুর রহিম, সাকিব আল হাসান বা অন্যান্য ক্রিকেটাররা, বিশেষ করে টেস্ট টিমের অধিনায়ক মমিনুলের দল সামলে নেওয়ার চেষ্টা করছে। আপনি জানেন যে 8 তারিখে এই পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ঢাকায় শেষ হওয়ার পরেই 9 তারিখেই বিমানে চড়তে হবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে, সেখানে গিয়ে 14 দিনের কোয়ারেন্টিন অনুশীলন, এবং নতুন বছরের নতুন তারিখ থেকে, পহেলা জানুয়ারি 2022 তারিখ থেকেই প্রথম টেস্ট গড়াবে। দুটো টেস্ট খেলবো আমরা সেখানে এই সফরে, এরপরেই কিন্তু বিশ্রাম নেই। দেশে ফিরে এসেই দেখবেন যে বিপিএলের রমরমা একটা আয়োজন শুরু হয়ে যাবে। 20 জানুয়ারি ডেডলাইন ফিক্স করা হয়েছে, যদিও চূড়ান্ত ডেট পাওয়া যায়নি। 8টা ফ্র্যাঞ্চাইজি তাদের আগ্রহ ব্যক্ত করেছে আমরা জেনেছি, এবং এই 8টাকেই রেখে দেয় বিসিবি, সবই আলোচনাধীন রয়েছে এখনও। তবে বিপিএল মাঠে গড়াচ্ছে এইটুকু নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করছে এবং স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়িয়ে তাদেরকে যতটা সম্ভব সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে আমাদের যে দুটো টেস্ট রয়েছে ওদের মাটিতে, এই টেস্টের জন্য যে স্কোয়াডটা গঠন করা হয়েছে, এখানে মাহমুদুল হাসান জয় আছেন, নাঈম শেখ আছেন, একেবারে টেস্টের নতুন মুখ এরা, অভিষেকের অপেক্ষায় রয়েছে। এই অভিষেকের চক্করে কিন্তু রয়েছে বাংলাদেশ, ঘন ঘন অভিষেক হচ্ছে, তাতে করে কি হচ্ছে, আমরা দল হিসেবে দাঁড়াতে পারছি না, আমাদেরকে দল হিসেবে দাঁড়াতে হবে, সেই বিষয়টা আমাদের মাথায় নিশ্চয়ই নির্বাচকদের রয়েছে। সাকিবকে দলে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে আবারও ছুটি চেয়েছেন, সেই বিষয়টিও ক্রিকেট বোর্ড অফিসিয়ালি হ্যান্ডেল করবার চেষ্টা করছে, এবং আমরা নিশ্চিতভাবেই সাকিবকে নিউজিল্যান্ড সিরিজে পাবো না। এরপরে যে বিষয়টি রয়েছে, যে ক্রিকেট অন্যান্য জায়গায় হচ্ছে, আপনারা জানেন 8 তারিখ থেকে অ্যাশেজ শুরু হয়ে যাচ্ছে। অ্যাশেজ মানে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রাচীন টেস্ট ম্যাচ সিরিজ বা দ্বৈরথ। অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলে, এবারে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হবে, ইংল্যান্ড সফরে যাবে। জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডের সেই
তারকা খ্যাতি সম্পন্ন ডানহাতি পেসার কি অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন। এই অ্যাশেজ সিরিজেই হয়তো তিনি গুডবাই জানাবেন ক্রিকেটকে। তো অ্যান্ডারসনকে দেখার জন্য সবাই আমরা মুখিয়ে থাকব। অ্যাট দ্য সেম টাইম ভারত ঘরের মাঠে যা অত্যন্ত শক্তিশালী দল তা আরও একবার প্রমাণিত হলো। মুম্বাইয়ে আমরা দেখলাম ওয়াংখেড়েতে জিতে নিল সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শুধু জয়ই নয়, প্রথম ইনিংসে তাদেরকে 162 অল আউট করে দিয়ে একটা স্বল্প রানের লজ্জাও পাইয়ে দিয়েছে সফরকারীদের। অ্যাট দ্য সেম টাইম দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ড যখন বড় টার্গেট চেস করতে গিয়ে হোঁচট খেললো, তখন 372 রানের একটা বড় ব্যবধানে হারতে হয়েছে সফরকারী নিউজিল্যান্ডকে, এবং সিরিজটা তারা 1-0 এগিয়ে থাকলো স্বাগতিক ভারত। এবং আপনারা জানেন যে নিউজিল্যান্ডের পক্ষে আজাজ প্যাটেল টেস্টে এক ইনিংসে টেস্ট ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বোলার, তৃতীয় কোনো ব্যক্তি যিনি জিম লেকার অনিল কুম্বলের পর আজাজ প্যাটেল একই ইনিংসে 10 উইকেট শিকার করলেন। কী এক অনন্য অসাধারণ সাফল্য! আসলেই ধরিত্রীতে এই ধরনের ক্ষণজন্মা ক্রিকেটাররা আসেন রেকর্ড করবার জন্যে, আবার এই রেকর্ড ভেঙেও যায়, তবে এটি একটি দুর্লভ এবং রেয়ার রেকর্ডস। বাংলাদেশে ফুটবল চলছে, মৌসুমের প্রথম সূচক টুর্নামেন্ট সেটি হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট, 15 দলের অংশগ্রহণে চলছে। মোহামেডান ছিটকে গেছে, শেষ আটের বৈতরণীতে তারা যেতে পারলো না, সাইফ এবং সেনাবাহিনী সি গ্রুপ থেকে থ্রু করলো, কোয়ালিফাই করলো। দেশের অন্যান্য ইভেন্টও এগিয়ে যাচ্ছে, হকিতে এগিয়ে যাওয়ার চিন্তা, ভলিবল, ব্যাডমিন্টন, ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো কোভিডের কারণে যেগুলো বন্ধ ছিল সেগুলো এখন জোরেসোরে আয়োজনের চেষ্টা করছে। বাট নারী ক্রিকেট দলের বিশ্বকাপে কোয়ালিফাই করার যে মানে অর্জনটা, এইটা আমাদের নিঃসন্দেহে ক্রীড়াঙ্গনে একটি বড় অর্জন। নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি, ফিরে এসেছে দেশে, তারা কোয়ারেন্টিনে আছে, দুজন আবার কোভিড পজিটিভ হয়েছে, হোপফুলি তারা সবাই সেরে উঠবে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও ক্রিকেট চর্চা শুরু করবে। বন্ধুরা, আজ ক্রীড়া পর্যালোচনা এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে। শ্রোতা বন্ধুরা, আয়োজনের সবশেষ নিবেদন শুভযাত্রা। এ পর্বে এবার জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের কিছু সময়সূচি। শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে। প্রথমে জানিয়ে দিচ্ছি আকাশপথে বিমানযাত্রার সময়সূচি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে যথাক্রমে সকাল 8:00, বেলা 2:15 এবং সন্ধে 7:00। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে বেলা 11:00 ও 2:15। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ফ্লাইট ছাড়বে বেলা 11:15 এবং বিকেল 4:00। ঢাকা থেকে যশোরের ফ্লাইট যাবে সকাল 10:30 এবং বিকেল 4:15 এবং ঢাকা থেকে বরিশাল যাবে সকাল 8:30। এবার জানিয়ে দিচ্ছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের সময়সূচি। চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে বিকেল 4:30, মহানগর এক্সপ্রেস ছাড়বে রাত 9:20, চট্টগ্রাম মেল রাত 10:00 এবং তুর্ণা এক্সপ্রেস ছাড়বে রাত 11:30। সিলেটের উদ্দেশ্যে জয়ন্তীকে এক্সপ্রেস ছাড়বে বেলা 11:15, উপবন এক্সপ্রেস ছাড়বে রাত 8:30, সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে 2:45, সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছাড়বে সকাল 8:15 এবং চিত্রা এক্সপ্রেস সন্ধে 7:00। এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর, বরগুনা, বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধে পর্যন্ত এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে। তো বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় শ্রোতা, সময়ের হাত ধরে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। জানিয়ে দেই, মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আবুল কাউসার, তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মহানগর প্রযোজনা করলেন কানিজ কুলসুম।